2169 নম্বর হাদিস, হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম যার হাতে আমার জীবন রয়েছে, ওই আল্লাহর কসম করে বলতেছি, যে আল্লাহর হাতে আমার জীবন, আমি নবী আল্লাহর কসম করে বলতেছি, লা তা'মুরুন্না বিল মারুফ, তোমরা সৎ কাজের আদেশ দাও হে আমার উম্মত, লা তা'মুরুন্না বিল মারুফ, তোমরা সৎ কাজের আদেশ দাও, ওয়ালা তানহাউন্না আনিল মুনকার, মানুষদেরকে অসৎ কাজ থেকে নিষেধ করো, যদি বলো আমি এটা করব না, আমি একা একা বুজুর্গি দেখাবো, আমি একা একা সালাত পড়বো, কারণ সময়কাল ভালো না, যদি কথা বলতে যাই তাহলে জেলে নিয়ে যাবে, তুমি এ কথা বলবে যে সময়কাল ভালো না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে যদি না করো, আউলা ইউশিকান্নাল্লাহ আলাইকুম আইয়াবাস আলাইকুম আযাবাম মিন ইনদিহি, আউলা ইউশিকান্নাল্লাহ, আল্লাহ তোমাদের উপরে অচিরেই গজব নাজিল করবেন, তারপরে তোমরা বলবে সুম্মা লা তাদউন্না আউলা ইস্তাজাবা লাকুম, আল্লাহর কাছে তোমরা দোয়া করবে, তোমরা ইবাদত করবে, আল্লাহ তোমাদের ইবাদত কবুল করবেন না। টঙ্গীর মাঠে যায় 1.5 ঘন্টা গামছা বাইন্দে, হাতের সাথে গামছা এভাবে বাইন্দে লইছে, এত হুজুর দোয়া করতেছে কিন্তু কাজে লাগতেছে না। সারা বিশ্বের মুসলমান আজকে আল্লাহর কাছে কাতর পান কণ্ঠে চাতক পাখির মতো দোয়া করতেছে কিন্তু আল্লাহ দোয়া কবুল করতেছেন না, কারণ কি, দোয়ার পদ্ধতি ভুল হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমি আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলছেন সেটা কি সত্য নয়? অবশ্যই 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 সত্য, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলে গেছেন তার বিপরীত ঘটবে না, ঘটবে না, ঘটবে না, কোনোদিনই ঘটবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর কসম, তোমরা যদি মানুষদেরকে সৎ কাজের আদেশ না দাও, অসৎ কাজের নিষেধ না করো, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে গজব আসবে, তোমরা যতই দোয়া করো তোমাদের দোয়া আল্লাহ কবুল করবেন না। গ্যারান্টি কার্ড দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যতই দোয়া করেন, যতই ইবাদত করেন, ওই বুজুর্গির কোনো দাম আল্লাহর কাছে নেই। এখন এই কাজটা কিভাবে করব? একদল আছে বুম মেরে দিন কায়েম করে, বোমা ফাটাই ইসলাম কায়েম করতে চায়, আরেক দল আছে মাথায় হাত রেখে দোয়া কাজ করতে চায়, মানে খালি ফজিলতের দোয়াই দিচ্ছে, আপনি কিভাবে করবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহি মুসলিম হাদিস নম্বর 49, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরু বিয়াদিহি, যে ব্যক্তি অন্যায় কাজ দেখলো, যে ব্যক্তি তার সামনে কোনো মুনকার কাজ, খারাপ কাজ দেখলো, সে যেন তা হাত দ্বারা বাধা দেয়। ক্ষমতা থাকলে ফাইলাম এস্তাতে, যদি ক্ষমতা থাকে তবে হাত দ্বারা বাধা দাও, ফাইলাম এস্তাতে ফাবি কলবিহি, যদি ক্ষমতা না থাকে তবে জমান দ্বারা, তাও যদি না থাকে ফাবি কলবিহি, অন্তর দ্বারা। তিনটা পদ্ধতিতে দাওয়াতের কাজ করতে হবে, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে। এই তিনটা পদ্ধতির একটা পদ্ধতি, অন্য হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিনটা পদ্ধতির একটা পদ্ধতি যে অবলম্বন করলো না, তার অন্তরে সরিষা দানা পরিমাণ ঈমান থাকলো না। এবার বলুন হাজী সাহেব, আপনি যে চায়ের দোকানে বসে বসে চা খাচ্ছেন আর ওখানে হিন্দি গান চলছে, আপনিও দেখছেন, আপনিও চা খাচ্ছেন, এবার আপনার ঈমান আছে? আল্লাহ নবী বলছেন ওর অন্তরে সরিষা দানা পরিমাণ ঈমান নেই। যে ব্যক্তি অন্যায় কাজ দেখলো, যে ব্যক্তি জিহাদ করলো না হাত দ্বারা, ক্ষমতা আছে তাও ক্ষমতা নাই, এবার অন্তর জবান দ্বারা এতটুকু বলতে পারতো যে তুমি টিভিটা বন্ধ করো অথবা এই অন্যায় কাজটা হচ্ছে এটা করো না, এতটুকু বলতে পারতো, এতটুকু বললো না, অথবা অন্তরের দ্বারা ঘৃণা করে সেখান থেকে চলে আসলো না, সেটা বন্ধ করার প্রতিক্রিয়া সৃষ্টি করলো না, ওর অন্তরে সরিষা দানা পরিমাণ ইমানও নেই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাহলে আপনার আর আমার ইমান কতটুকু আছে? যতই সালাত পড়ি।